ভারতকে একদিন আগেই একাদশ জানিয়ে দিল পাকিস্তান। এশিয়া কাপে নতুন এক ধারার সূচনা করেছে পাকিস্তান। মাঠে নামার একদিন আগে প্রতিপক্ষকে তারা জানিয়ে দিচ্ছে নিজেদের একাদশ। বিশ্ব ক্রিকেটে যেটা সাধারণত দেখা যেত সাদা পোশাকের এসেজে, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার সুপার ফোরের হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশ সময় দুপুর 3:30 মুখোমুখি হবে ভারত পাকিস্তান। দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই বলে কথা, রাজনৈতিক বৈরিতায় একে অপরের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। লড়াইটা হয় তাই কেবল এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও ICC আয়োজিত টুর্নামেন্টে। তাদের লড়াই দেখার জন্য মুখিয়ে থাকে ক্রিকেট বিশ্ব। এমন হাই ভোল্টেজ ম্যাচে আগে প্রতিপক্ষকে কীভাবে গুড়িয়ে দেওয়া যায় সেটা নিয়ে গোপন কৌশল সাজায় দু দলের টিম ম্যানেজমেন্ট থেকে খেলোয়াড় সবাই। কিন্তু সেখানে যেন ভিন্ন পাকিস্তান, যেখানে সাদা পোশাকের অ্যাশেজ বাদ দিয়ে ওয়ান ডে বা টি-20তে টসের আগে একাদশ ফাঁস করার নজির নেই। সেখানে কিনা তারা প্রায় 19 ঘন্টা আগেই ঘোষণা করে দিল একাদশ। অবশ্য এটা তাদের জন্য নতুন নয়, চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত খেলা 3 ম্যাচের সবকটিতেই একই চিত্র দেখা গেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশ। বাবর আজম অধিনায়ক, সাদাব খান, ফখর জামান, ইমামুল হক, সালমান আলী আঘা, ইফতিকার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রফ। সো ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খেলাধুলার সকল নিত্য নতুন আপডেট পেতে আহমেদ ইফতির সাথেই থাকুন।